গুড মর্নিং ফ্রম দার্জিলিং। দার্জিলিং এর এবারকার ট্রিপ আমার শেষ, আবার ফিরবো, অন্য কোনো জায়গা এক্সপ্লোর করতে হবে, সেখানে যেতে হবে, তাই তো? তাহলে আমি চেক আউট করে নিয়েছি, এখন আমি রয়েছি দার্জিলিং মেলে। এখান থেকে যাব হচ্ছে দার্জিলিং বাস স্ট্যান্ড, আমি বাসে করে যাব শিলিগুড়ি, আর পুরো ইনফরমেশন থাকবে আপনাদের জন্য, বাস কতক্ষণ পরপর ছাড়ে, কীভাবে আপনারা বুকিং করবেন, আগে থেকে বুকিং করতে হয় কি না, সমস্তটা ভিডিওই থাকবে। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, তাহলে চলুন। দেখুন আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, এই চকবাজারে যাব, মানে এই এখান থেকে শুরু হলো আর কি চকবাজার মার্কেট যাওয়ার রাস্তা। আর দিদি এখানে শাক টাক নিয়ে বসেছেন, আমি বলছিলাম না কালকে আমি লঙ্কা নেবো, যখন পাকা লঙ্কা পেয়ে গেছি, অসম্ভব ঝাল, ভীষণ ভালো লাগে এটা। দিদি কিতনা হ্যাঁ, নেই নেই মতলব ওয়েট কিতনা, ও 100 গ্রামের বেশি, মানে ওরা অ্যাপ্রক্স একটা করে করে দিয়েছে আর কি, এটা 50 টাকা। হ্যাঁ চেরি ভাবে এটা খেয়ে নে, মেয়ে ভেবেছে এটা চেরি। কত করে ভাড়া? বাচ্চাদেরও লাগে না, মানে বাচ্চাদের কত থেকে ফুল ফুল এনে কই? চকবাজার থেকে দাঁড়ো, চকবাজার থেকে একটু সামনের দিকে আপনাকে এগিয়ে আসতে হবে, এটা হচ্ছে সুপার মার্কেট, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেই ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক আপনি শেয়ারে রিজার্ভ করে সমস্তটা পাবেন। এখান থেকে আপনি শিলিগুড়ি যেতে পারবেন, এনজিপি যেতে পারবেন, আবার গ্যাংটকও যেতে পারবেন, ওনাদের কাউন্টার নিচে। আর এই যে দেখতে পাচ্ছেন সুপার মার্কেট চত্বরটা, এইখান থেকে দু স্টেপ একটু উঠে আসতে হবে সিঁড়ি দিয়ে। উঠে আসলে এখানে দেখতে পাবেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন দার্জিলিং ডিপো, এইখান থেকে আপনাকে শিলিগুড়ি যাওয়ার বাসের টিকিট কেটে নিতে হবে, সরকারি বাসের। আমি কেটে নিলাম এখানে পার পার্সেন 105 টাকা করে, 3 বছরের উপরে বাচ্চাদের পুরো ভাড়া লাগবে। আর এটার জন্য কোনো হল্টিং স্টেশন ওইভাবে নেই, এখন বাস যদি কোনো সময় একটু দাঁড়ালো এই এই ব্যাপারটা রয়েছে, তাছাড়া হল্টিং কিছু স্টেশন নেই। আর যখন যাওয়ার পথে যেভাবে প্যাসেঞ্জার উঠবে, অ্যাজ ইউজুয়াল যেখানে স্টপেজ থাকে, মেল থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথে, পুরোটাই আপনি চক বাজার হয়ে চলে আসবেন, মানে পুরোটাই আস্তে আস্তে একদম আপনি এখানে সুপার মার্কেটের কাছে এসে পৌঁছে যাবেন আর কি, আপনাকে এদিক ওদিক যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে তো রয়েছে এই ট্যাক্সি স্ট্যান্ড, তার থেকে একটু ওপরে উঠে আসলে এখানে দেখতেই পাবেন, এই হচ্ছে টিকিট, এখানে বাস নাম্বার লেখা রয়েছে যে আমরা কোন বাসে যাব। আর এখানে আধ ঘন্টা পর পর বাস রয়েছে, লাস্ট বাস দার্জিলিং থেকে 4টার সময় শিলিগুড়ি যাওয়ার, সেই ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিলাম, মানে আপনারা 4টাতে যেতে পারবেন আর কি। তো চলুন আমরা বাসে গিয়ে তারপর কথা বলছি বাকিটা। এই হচ্ছে আমার শিলিগুড়ি যাওয়ার বাস, ছোট্ট বাস যেগুলো আমরা দেখতে পাই পাহাড়ে যায় সেরকমই বাস। আসুন, আর টিকিট আপনি কাটবেন ওখানে, সিট নাম্বার দিয়ে দেবে, কোনটা আপনার সিট সে মতোই যাবো। আসুন, ছোট্ট বাস, মিনি বাস, এই দেখুন দুজন দুজন করে এরকম করে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর শেষে একদম রয়েছে 5টা, ওপরে আপনি লাগেজ রাখতে পারবেন, লাগেজ রাখার জন্য করা রয়েছে। আসুন, এই হচ্ছে, ও এইখানটাতে কিন্তু যারা বড় লাগেজ টাগেজ নিয়ে আসবে তাদের রাখার জন্য অনেকটা স্পেস রয়েছে, আর এখানটাতে বেশ আরাম করে বসে যাওয়া যাবে, যারা পেছনে যেতে পারে, আমি তো সামনেই বসেছি, পেছনে যাওয়া সম্ভব নয়, আপনি একটু আগে এসে সিট বুকিং করে নেবেন, জানলার ধারে যদি চান সেটা বলবেন করে দেবে। আর এই হচ্ছে আমার সিট 9-10, আর ওদিকে আছে 11, মেয়ে বসে গেছে গুছিয়ে, মেয়ে জিনিসপত্র হেডফোন ফেডফোন আসতে গিয়ে খানিক এই দেখেছেন এখানে সব সেট টেট করে নিয়েছে আর কি, আমরা বসে গেছি, ব্যাগটা নিয়ে, এই যে মেয়ের ছাতা, এটাকে এরম করে নিয়ে যেতে হচ্ছে, ব্যাগে ঢোকে নি, আর তোরা ছাতা ঢোকে, হ্যাঁ এইসব এখন মিটুন যাবে, খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপার নেই। দার্জিলিং এর এখান থেকে আপনি শিলিগুড়ির বাস পাবেন, বাসে চড়বেন আর কি, তার ঠিক পেছনটাতে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, এখান থেকে কাজটা সেরে যেতে পারেন, কারণ বাস কিন্তু হল্টিং একদমই দেবে না, মানে হল্ট করবে না, কোথাও দাঁড়ানোর ব্যাপারও নেই। সেক্ষেত্রে এখানে আমি যেহেতু বাচ্চা নিয়ে রয়েছি, যারা এরকম থাকবেন তারা সেরে যাবেন, তাহলে ভালো হবে, চলুন বাস ছেড়ে দিচ্ছি। ঠিক 11টায় বাস ছেড়ে দিল, আমরা রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ির জন্য, দেখি কতটা সময় লাগে সেটা আপডেট আপনাদের দেব, আর যেতে যেতে কিছুটা ভিউ শেয়ার করবো, চলুন। এখন আমরা দার্জিলিং স্টেশন পার করলাম, তো এখন জ্যাম আছে কিছুটা, ওপর সব গাড়ি উঠে আসছে নিচ থেকে, আর যত সকাল সকাল আপনি বেরোতে পারবেন তত জ্যাম কম হবে, মানে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। এটা বলছে যে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, সেটা আমি ওখানে গিয়ে অ্যাকচুয়াল কত সময়টা লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা বেশ এনজয় করতে করতে যাচ্ছি, সিট পুরো ফুল আছে, আর এইটুকু আসতে মাঝ মাঝ থেকে লোক অল্প কিছু উঠেছে, যারা দাঁড়িয়ে যাবেন হয়তো কাছাকাছি ডিস্টেন্সে যাবেন তাদের জন্য, বাকি সব ঠিক আছে। কেমন লাগছে দার্জিলিং ছেড়েও যাওয়ার? এতটুকু ইচ্ছা নেই ওই জন্য ভালো লাগছে না,
আমাকে বলছে তুমি চুপ করো, আমার একদম ভালো লাগছে না, যাবো না। আর এ পাশে দেখুন টয় ট্রেন, টয় ট্রেন আর আমরা পুরো পাশাপাশি, জ্যাম আছে রাস্তায়, ওই জন্য দাঁড়িয়ে গেছে সবাই আর কি, দাঁড়িয়ে গেছে একদম পাশাপাশি। দেখুন আমরা এখন পৌঁছে গেছি বাতাসিয়া লুপের কাছে, এখান দিয়ে যে দেখুন দেখতেই পাচ্ছেন টয় ট্রেনের ট্র্যাক যেখানে জয় রাইডটা হয় আর কি। আর আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এই পাশে হচ্ছে বাতাসিয়া লুপ, এই যে ওই বাতাসিয়া লুপ উপরে মেন গেটটা ওই পাশে আছে, ওইদিকে মেন গেটটা, আর এই যে এইদিকে। তবে যারা ঘুরতে এসছেন তাদেরকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য একটা ড্রপ অ্যান্ড পিক আপের মানে এখান থেকে একটা লোকজন ওঠার ব্যাপার রয়েছে এবং নামানোরও ব্যাপার রয়েছে। বাতাসিয়া লুপ কি ভালো লাগে না, পাহাড়ের গাছপালা, পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের ফুল, যারটা নেই আমরা বারবার ছুটে আসি। দার্জিলিং আমার খুব প্রিয় একটা জায়গা। এই দেখুন সবাই সেলফি তুলতে ব্যস্ত, এই যে গেট, আমরা যতবারই এসেছি ততবারই বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেছে। এই বারটা তো দার্জিলিং এ ছিলাম, এই যে ওখানে টিকিট কেটে যেতে হবে। হ্যাঁ তখন আবার বাতাসিয়া লুপে আসবো, তখন আবার টয় ট্রেনে চড়বো, তাই না? তখন আর ভালো হবে কি, চলো আমরা মাম্মা বেটুতে এক জায়গায় বসেছি আর বাবাই আলাদা। আমরা এখন পৌঁছে গেছি ঘুম স্টেশনের কাছে, দেখুন ঘুম স্টেশনের কাছ দিয়ে যাচ্ছি। বিল্ড হচ্ছে 1891, ওখানে লেখাই রয়েছে। আসার সময় একবার দেখলাম, আবার যাওয়ার সময়ও। সব থেকে উচ্চতম স্টেশন ঘুম, মনে থাকবে, মনে থাকবে সব থেকে উচ্চতম স্টেশন কি, এখন 12টা, আমরা এসে পৌঁছেছি সোনাদাতে, সোনাদা থেকে এই সোনাদা স্টেশন। আমরা এখন এটা সোনাদা স্টেশনটা ক্রস করছি, ভালোই লাগছে কিন্তু বাসের জার্নিটা। আমি ফার্স্ট টাইম দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছি, একটা আলাদাই অনুভূতি হচ্ছে, বেশ ভালো লাগছে, মজা লাগছে, তাই না মানে? দেখলেন মেয়ে খুব এনজয় করতে করতে যাচ্ছিল, আর দেখুন ঘুমিয়ে গেছে, সব জিনিসপত্র ব্যাগ হেডফোন যা ছিল সব আমার হাতে, আর নিজের অবস্থা দেখুন এইভাবে শুয়ে পড়েছে। আমি বললাম হ্যাঁ শিখিয়ে তুই ঘুমোস নি, আমি বাসে উঠে বললাম এখনো তো সময় আছে, তুই একটা কাজ কর শুয়ে পড়, তাহলে পাহাড়গুলো কে দেখবে, আমাকে বললো, বলে টুলো দেখুন অবস্থা, ঘুমিয়েই ছিল মানে ওই ঘুমের মধ্যে আর কি, আমি বলছি সেটা শুনতে পেরেছে, দেখুন হাঁপটি মেরেছিল, কত বড় বজ্জাত। ঘুমিয়েছ, খিদে পেয়েছে নাকি? এই দেখুন লাইভ মিউজিকটা আছে এদিকে, কার্শিয়ান স্টেশন, দারুণ ব্যাপার। চলো দেখুন বাস থেকে ভিউটা কি অপূর্ব লাগছে, আর সামনেই দেখতে পাওয়া যাচ্ছে ওই পাহাড়টা পুরো চা বাগান, মানে চায়ের ইয়ে হয়েছে, চা চাষ হয়েছে, চা গাছে ভরা পাহাড়, কি অপূর্ব লাগছে এখান থেকে। যদিও আমি ডান দিকে বসিনি, আমি বাসের বাঁ দিকেই বসেছি। আর সব থেকে ভালো লাগলো এখানে ফুলগুলো, গোলাপ ফুলগুলো যেন মনে হচ্ছে একদম মানে এত রং বেরঙের, এত বড় বড় গোলাপ ফুল যেন মনে হয় ফুলদানি থেকে রেখেছে, গাছেই হয়েছে, আমি শুধু সেই ফুলগুলো দেখতে দেখতে যাচ্ছি, কি সুন্দর সুন্দর ফুল, আর গোলাপের কালার গুলো ভীষণ অদ্ভুত। আই লাভ কার্শিয়া, ওখানে সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ সেলফি টেলফি তুলছে, বাবা অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে গো, আমরা আসার দিন দেখছিলাম অনেক অনেক দুজন দাঁড়িয়ে ওখানে সেলফি টেলফি তুলছেন, আই লাভ কার্শিয়া। আর এখান থেকে না রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে,
মানে পুরো নিচটা দেখা যাচ্ছে, আবার ওপরটা, নিচের রাস্তাগুলোতে ছোট ছোট গাড়িগুলো উপরে উঠছে নামছে, বেশ সুন্দর লাগছে। ওপর থেকে ভীষণ ভালো লাগছে। আর একদিকে চা বাগান, এই দেখো চা পাতা এই দিকটা পুরোটাই গেছে, দারুণ লাগছে। কিন্তু একটুখানি বাস দাঁড়িয়েছে, আমরা একটু নামলাম, দেখি একটু কিছু খাওয়া টাওয়া যায় নাকি। মেয়ের খুব খিদে পেয়েছে, দেখি চিপস চিপ পাওয়া যায় নাকি। আর আমি তো ভেবেছি যদি পাওয়া যায় একটু মোমো খাবো। আমি এসে ভেজ পকোড়া নিয়ে নিয়েছি, আর ওই যে বাস দাঁড়িয়েছে, এক প্লেট ভেজ পকোড়া 30 টাকা। বাইরে এলাম, ভেতরটা অন্ধকার, মেয়ে বসে আছে, মোমোটা দিই, মোমোটাও খাবো, এটা আমি আরেকটা প্লেট নেবো, দারুণ খেতে না। আমার চিকেন মোমো এসে গেছে, এক প্লেটে 8টা রয়েছে 100 টাকা। 100 কেন, 500 টাকা হলেও করবো আপনার নাই, এখানকার মোমোটাই কিনতে। বাবা প্রচণ্ড গরম, এত এতখানি ঝাল চাটনি, আমি একটু ঝাল চাটনি চেয়ে নিয়েছি, খুব গরম। মেয়ে তাকিয়ে রয়েছে বেচারা, কিন্তু কি করে দেবো, এত গরম খেতে পারবি না, একটু দাঁড়িয়ে যা। দেখুন ওর অবস্থাটা, দেখুন ওকে একটু দেখাও, খিদের জন্য কে এরম করে থাকে। অ্যাকচুয়ালি ওরা একটা চিপস খিদে পেয়েছে, তাই তো? বাবা ঘুমিয়ে ঘুমিয়ে এসেও শরীরটা পুরো ক্লান্ত। স্বর্গ যার টানে বারবার আমরা চলে আসতে পারি কি, যতই আমরা মোমো খাই না কেন, আমাদের ওখানে এখানকার মোমোর মতো একটা আলাদাই একটা ফিলিং। আমাদের বাস দেখুন চলে যাচ্ছে, আমাদের এখানে ড্রপ করে দিয়েছে, বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে না, এইখানটাতে ড্রপ করলো, একটুখানি বাস স্ট্যান্ডটা এখানটায় ড্রপ করে দিয়েছে আমাদের। আমাদের কিন্তু অনেকটাই সময় লেগে গেছে, আমরা 11টায় উঠেছিলাম বাসে, আর এখন বাজে 2:37, 3.5 ঘন্টা লেগে গেছে। স্বাভাবিক একটুখানি জ্যামও ছিল, দাঁড়াতে হয়েছে ওই জন্য বাসকে একটুখানি। আর বাসে তো আসতে একটু ঘুরতে একটু সময় লাগে, ছোট গাড়ির মতো পাই ফুই করে যেতে পারে না, সে কারণে একটু সময়টা বেশি লেগেছে। কিন্তু জার্নিটা খুব ভালো ছিল, খুব ভালো জার্নি। যারা আসতে চাইছেন একবার এক্সপিরিয়েন্স করার জন্য আসতে পারেন, যে চলো একবার দেখি। মেয়ে যখন ওপর থেকে নামছে বলছে কখন নিচে যাবো, কখন নিচে যাবো না, নিচে যাও। তাহলে আমার এই বাস জার্নিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না, যার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার FB পেজ বং লাইফকে ফলো করে সাথে থাকুন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণ বাই।